ভিতরে ওই যে আমি বলছিলাম আরেও না তুই তো সরেই না বন্দে মাতরম বন্দে মাতরম অশুদ্ধাশু স্বাগতম অশুদ্ধাশু স্বাগতম অশুক্লিশু স্বাগতম অশুক্লিশু স্বাগতম দাদা আপনি বড় করেন যেটা হচ্ছে ওই বহিরাগত যেটা ওটা আমার ভিডিওটা একটু দেন সবসময় এখন এখন কি হচ্ছে প্রচার শুরু হয়ে গেছে আপনি তো আমাকে দিয়ে প্রচার করেছেন একটা প্রশ্ন আছে যেহেতু আপনি দীর্ঘদিন অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন বিভিন্ন সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে যে কেন্দ্র থেকে অর্থ দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় প্রকল্পগুলো রূপায়ণের জন্য কত মাস পর কথা দেখুন এটার প্রথমে জিনিস আছে আপনারা সাংবাদিক আপনারা জানেন যেমন একটা কোম্পানি অ্যাকাউন্টস দিতে হয় অডিট করাতে হয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের হিসেব ওইটা অডিট দিয়ে করে কন্ট্রোলারের নজরে সিএজি ওই অডিট রিপোর্টটা অ্যাসেম্বলিতে দিতে হয় 2018-19 সালের অডিট এখনও পশ্চিমবাংলা অ্যাসেম্বলিতে দেওয়া হবে কী অদ্ভুত ব্যাপার আর তারপর বলবে এই টাকা দেওয়ানি আমফানে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট ছিল ওদের ডাইরেকশন ছিল সিএজিকে যে আমফানের টাকা কীরকমভাবে খরচা হয়েছে তার অডিট সেই অডিটের ওই জাজমেন্টের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার বলল কবে হয়েছিল আমফান মে মাসে একটা জানুয়ারি মাস তার মানে কত মাস গেছে তার মানে হয়ে গেল 8 মাস গেছে তখন ওরা বললো না এখনও আমরা টাকা দিচ্ছি আমফান কবে হয়ে গেছে পারফরমেন্স অডিট যদি না করতে আমাদের সিএজি হচ্ছে যেমন সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে এসব সাংবিধানিক তারা বলছে সিএজি একটা সাংবিধানিক এসবও করতে রাজি কারণ খালি কেন্দ্রকে দোষ দিয়ে তো হবে কেন্দ্র আর কিছু খেয়ে দিয়ে কাজ নেই যে খালি পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কি সত্যি সৎ ছেলে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করছি কোনো র মেটেরিয়াল কাঁচামাল পাওয়া সবই ওরা বিদেশ থেকে তাতেও তো ওরা অত শিল্পায়ন তো বালুরঘাটে শিল্পায়ন না হয় এটা কোনো কারণ দেখি আচ্ছা অর্থনীতিবিদ হিসাবে আপনি যেটা মনে করেন যে দেশের অর্থনীতি এবং রাজ্যের অর্থনীতি দুটো কি আলাদা হতে পারে না একই থাকবে অর্থাৎ রাজ্যের জন্য কি আলাদা করে কিছু করার আছে আমাদের যে দেশের যা পরিস্থিতি সেই হিসাবে বলছি যুক্তরাষ্ট্রীয় কাঠামো যৌথ পরিবার এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে স্টেট একটা স্টেট চেষ্টা করছে আরেকটা স্টেট থেকে ভালো করে কিন্তু আমার মনে হয় প্রদেশগুলো একই ধরনের থেকে শেখার অনেক কিছু আছে আমাদের চোখ খুলে রাখতে হবে উপমণ্ডল হলে চলবে এখন যেটা আমার আশ্চর্য লাগে যে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা চিন্তার দৈন্যে এখন ওই যে পথযাত্রীর আশ্রয়স্থান থাকে বাসস্টপে বাসে ওইখানে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে বিধায়কের ছবি লাগিয়ে বলা এইটা পারবে এইটাকে কৃতিত্বের সামনে আমাদেরকে এই জায়গায় পৌঁছেছি আমরা ওই বাস যাত্রীর আশ্রয়স্থল বানিয়ে ওখানে বলতে হবে এইটা করেছি দেখো আমার ভোট দাম
আশ্চর্য। তো আপনি যে প্রশ্নটা করলেন, যদি প্রদেশগুলোর কীরকম গ্রোথ হচ্ছে দেখ, ভারতবর্ষের প্রদেশগুলো মিল থাকে, তাতেও নিজমিশ নয়, 5-15 তফাত। আমি একটা উদাহরণ, যেমন পশ্চিমবঙ্গ যখন বামপন্থী সরকার 1980 থেকে এই নম্বরগুলো হয়, তখন পশ্চিমবঙ্গ আমাদের খুব আমাদের খুব গর্ব, আমরা খুব বিরাট ভালো, আমরা ছিলাম 25টা প্রদেশের মধ্যে 8 নম্বর। যখন 2011 বামপন্থী সরকার গেল, তখন আমরা কোথায়? সাইলেন্ট প্লিজ, একটু আসতে আপনারা। আপনি দীর্ঘদিন অ্যাডভাইজার ছিলেন ইকোনমিক ভারত সরকারে, ভারত ওয়েস্ট বেঙ্গলে প্রার্থী হতে মানে কি মনে করছেন এই যে বিজেপিতে এসে প্রার্থী হওয়াটা? দেখুন, আমার জন্ম পূর্ব কলকাতার ষষ্ঠীতে, অত্যন্ত মধ্যবিত্তে বড় হয়েছি, কলকাতার উত্তর কলকাতার পাইকপাড়া অঞ্চল, তারপর হিন্দুস্তানে লেখাপড়া, ওড়িশা রামকৃষ্ণ মিশনে লেখাপড়া, ওখানেই অ-আ-ক-খ শিখেছি, তারপর রাস্তা পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে গিয়ে অর্থশাস্ত্রে তালিম নিয়েছি, তারপর 1971 সালে আপনাদের অনেকেরই জন্মই হয়নি, তখন লেখাপড়া করা অসম্ভব, তখন দিল্লিতে গেলাম দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, তারপর কর্মসংস্থানের জন্য মধ্যবিত্ত ঘরের ছেলে, একটা চাকরির থেকে আরেকটা চাকরি, চিরকালই মনে হয়েছিল পশ্চিমবঙ্গ দিয়েছে অনেক, আমি কিছুই দিতে পারি, একটা মনে মনে বাসনা ছিল। সেই বাসনার যখন এই চরিতার্থ করার সুযোগ পেলাম, যখন বিজেপি বলল দাঁড়াও না বলার কোনো প্রশ্নই, সুতরাং এখন প্রশ্ন হচ্ছে বালুরঘাটের লোক আমাকে গ্রহণ করবে কি? বালুরঘাটের গ্রহণ লোক যদি গ্রহণ করে তাহলে চেষ্টা করব, চেষ্টার কোনো ত্রুটি থাকবে। আপনি কি মনে করছেন বালুরঘাটের লোক গ্রহণ করবে? আপনি বলুন, আপনি তো জার্নালিস্ট, আপনার কী মনে হয় সাংবাদিক হিসেবে? আমার বালুরঘাটের সঙ্গে একটা যোগ রয়েছে, আগে অবিভক্ত দিনাজপুরে আমার মামা বাড়ি ছিল, দেশ ভাগ হওয়ার পর আমার দিদিমা এবং মামারা ওপার থেকে এখানে রায়গঞ্জ নিয়ে আসে, তারপর কর্মসংস্থানের জন্য কলকাতা চলে গেল। দিনাজপুর একদিক থেকে আমার মামা বাড়ি, আমি তো সেই দাবি করবো যে আমি মামা বাড়িতে ফিরেছি, যদি বলে মামা বাড়ি রাবদার বলবো হ্যাঁ, বালুরঘাট একটা পরিচিত জায়গা বলে বলছেন, বালুরঘাট সম্বন্ধে আমি জানি। আচ্ছা, আপনি যদি এখান থেকে যেতেন তাহলে আপনার পরবর্তী উদ্দেশ্য কী থাকে, বালুরঘাটের জন্য কী করবেন? দেখুন, আপনার লোকাল ইশতেহার যেটা, সেটা কী? লোকাল ইশতেহারের ব্যাপার হচ্ছে আমার একটা জিনিস আছে, আমি যা বলি তার থেকে করার চেষ্টা বেশি, আমি পড়েছি, আমি বোঝার চেষ্টা করেছি, এখন এসেছি, এখন 1 মাস অন্তত থাকবই, তারপরও আর সরেজমিনে দেখতে হবে, কিন্তু কতগুলো তো খুব, সেটা পশ্চিমবঙ্গেরও দরকার, দক্ষিণ দিনাজপুরেরও দরকার, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো আর আইন শৃঙ্খলা, এই চারটি অত্যন্ত আবশ্যক। তো শিক্ষায় যাব, এখানে একটা মেডিকেল কলেজ কিংবা নার্সিং কলেজ, সেটা খুব দুঃখের ব্যাপার, আর এখানে আমি দেখবো স্কুলগুলোতে গিয়ে দেখবো, এখানে নার্সিং কলেজ আছে, মেডিকেল কলেজ তো নেই। নার্সিং কলেজ তো খুব মানে সেরকম খ্যাতি নেই যে সারা ভারতবর্ষের থেকে লোক মেয়েরা আসছে এখানে পড়াশোনা করার জন্য, ছেলেরা রাজ্য সরকারের আমার স্বপ্নটা একটু বড় বড় স্বপ্ন, সুতরাং নার্সিং কলেজ যদি হয়, এমন নার্সিং কলেজ হবে যে বালুরঘাট বলে লোকে বলবে বালুরঘাট কোথায়, তা নয়, বালুরঘাট বলি লোকে বলবে নার্সিং কলেজটা ওখানে, সেরকম স্বাস্থ্যের দিক থেকে একটা
মনে হয় আমি জেলার দেখিনি প্রায় আর্ধেকের উপর যুবতী মেয়েরা, যুবতী মানে ষোলো থেকে ঊনপঞ্চাশ, যেখানে মেয়েরা গর্ভবতী রিপ্রোডাক্টিভ এজ, আর্ধেকের মতো মেয়েরা রক্ত স্বল্পতায় ভোগে। সেই রক্ত স্বল্পতায় ভোগে বাচ্চাগুলো ক্ষতি হয়। রক্ত স্বল্পতা হওয়ার তো কোনো কারণ নেই, হয়তো যে রকেট বিজ্ঞান নয়, আয়রন ট্যাবলেট খাওয়ালেই উনি জানতে পারে একটা মেয়ের রক্ত স্বল্পতা আছে, তাই দেখতে এ দেওয়া যায় আয়রন ট্যাবলেট। পরিকাঠামোর কথা বলছি, কিছু পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয়ের অনুপাতে বলছি ক্রমানুসারে। দু হাজার ১৯ সালে তৃণমূল আমাদের নিয়ে গেছে ১৯ নম্বর। এখন যদি দেখেন আমরা প্রথম ১০ জনের মধ্যে নয়, প্রথম ১৬ জনের মধ্যে নয়, আমরা শেষ ৯ জনের মধ্যে। এই যে পশ্চিমবঙ্গের অবক্ষয়, বিজেপি যে ইস্যু তুলেছে সেই দিকে কি আপনি অর্থনীতিবিদ হিসেবে একমত যে ডবল ইঞ্জিন প্রয়োজন? ডবল ইঞ্জিন এটা যৌথ পরিবারের, আর আপনার মনে থাকবে বামপন্থী সরকারের সময় থেকে আমরা ১৯৭৭ সাল থেকে এই বিমাতৃসুলভ মনোভাব, বিমাতৃসুলভ মনোভাব বলে যাচ্ছি। যাই গণ্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে, সব কেন্দ্রের বিমাতৃসুলভ, আর পুরো স্টেটদের ক্রমাগত বলে যায় কেন্দ্রের সঙ্গে। তো আমার কেন্দ্র তো একটা বিদেশি রাজ্য নয়, কেন্দ্র তো আমাদের ভারতবর্ষে। আমি আপনি জানেন ১৮০,০০০ বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে, মানুষের জীবন নিয়ে খেলা, জীবিকা নিয়ে খেলা। আমায় যদি কেউ জিজ্ঞেস করে খেলা হবে, আমার আমি খেলতে আসি। নির্বাচন কোনো খেলা নয়, নির্বাচন গণতন্ত্রের একটা অতি পবিত্র অনুষ্ঠান। তো আপনি বললেন প্রশ্নটা কি ছিল? বহিরাগত সম্বন্ধে অতুল প্রসাদ সেনের নাম শুনেছেন? অতুল প্রসাদী সঙ্গীত, হ্যাঁ অতুল প্রসাদ শুনেছেন। অতুল প্রসাদ সেন কোথায় ছিলেন? আমরা কি অতুল প্রসাদী গান ব্যান করে দেবো? বহিরাগতের গান বলবেন? বনফুলের নাম শুনেছেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় কোথাকার? বিহার। আমরা কি বনফুলের বইগুলো সব ব্যান করে দেব? শরদিন্দুর কোথাকার? শরদিন্দুর বইগুলো কি ব্যান হবে? বহিরাগত বই কিসের বহিরাগত? এরা পশ্চিমবঙ্গের ডিএনএ জানে। ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ছাড়া হয় না, পশ্চিমবঙ্গ ভারত ছাড়া হয় না। সে বহিরাগতের কথা, আমি বহিরাগত নই, আমি এখানে বড় হয়েছি, আমার এখানে এখনও বাড়ি আছে কলকাতায়। এখানে জানি না আপনারা গ্রহণ করবেন কি না, গ্রহণ করলে আমি এখানেই থাকবো প্রত্যেক বছর কিছু সপ্তাহ। আর এটা তো প্রশ্ন হচ্ছে কি হবে, একটা হচ্ছে বিধায়ক নির্বাচিত হলে কী হবে, আর একটু যদি আপনারা আমাকে প্রত্যাখ্যান করেন তোকে দিয়ে দরকার নেই, তাই না? তবুও আসবে, নির্বাচন তো একদিনের ব্যাপার নয়, সম্পর্ক তো বলে। ঠিক আছে, ধন্যবাদ। বলছি আজকে বিজেপি প্রার্থীকে নিয়েছে এখানে, হচ্ছে একটা চায়ের আসর বসিয়েছে। এর আগেও আমরা দেখেছি, হ্যাঁ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এখানে এসেছিলেন এবং আমাদের বিখ্যাত এই বর্মনার চায়ের দোকান থেকে তার চা খেয়েছেন। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা এই কালেক্টরেট মোড় বালুরঘাটের প্রাণকেন্দ্র, এখানে প্রশাসনিক ভবনগুলো আছে। আমাদের বন্ধু বান্ধব যেহেতু আমরা এখানে বড় হয়েছি, এখানে আড্ডা মারাই, আর সবাই আড্ডা মারে, বাঙালির প্রিয় আড্ডা। তো সেই হিসাবে মাননীয় অশোকদা আমাদের মাঝে আজকে এসছেন এবং এই জেলার সাথে, দিনাজপুর জেলার সাথে, অবিভক্ত দিনাজপুর জেলার সাথে ওনার পুরনো সম্পর্ক, ওনার মামা বাড়ি এই জেলাতে। তো স্বাভাবিকভাবে উনি এসে এই জেলাকে চেনার কাজ, এই জেলাকে জানার কাজ শুরু করলেন এবং আগে থেকে যতটা জানেন তার উপরোক্ত জানার চেষ্টা করছেন এবং সেই বর্মনদার দোকান থেকে, চায়ের দোকান থেকে সেটা আজকে শুরু হলো। চায়ের চর্চা, সাধারণ মানুষ, আমাদের যারা বিজেপি কর্মী আছে তাদের সাথে পরিচিত হওয়া এবং আগামী দিনের যে ভোট প্রচার সেই বিষয়ে চিন্তাভাবনা সমস্ত কিছু আস্তে আস্তে আমরা শুরু করবো।